নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাজে 6:30। হাওয়া হচ্ছে খুব আজকে, গ্রাউন্ডে সবাই মর্নিং ওয়াক করছে, খেলছে। এই সকাল সকাল এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে, রোদ উঠে গেলেই ঠান্ডাটা কমে যায়। শুভদীপ ডিউটিতে চলে গেছে, সদ্দিচা স্কুল আছে, তো এখন আমি খাবার বানাই। আজকে সকালে খাবারের জন্য বানাবো ফুলকপি, আলু দিয়ে শুকনো তরকারি আর লুচি। শুভদীপকেও টিফিন দিয়ে আসব, আমার উঠতে দেরি হয়ে গেছে জন্য আর টিফিন বানাইনি তাড়াতাড়ি করে। তো এখন এটা শুরু করি বানানো। সদ্দিচা রেডি হয়ে গেছে, এই যে আমি ওকে এখন ছাড়তে যাচ্ছি, ছেড়ে এসে তারপরে শুভদীপের টিফিন দিয়ে আসবো। চলো চলো, সদ্দিজাকে ছেড়ে দিয়ে এসে শুভদীপের জন্য এই যে লুচি, ফুলকপি, আলু, শুকনো শুকনো তরকারি করে নিয়েছি আর রসগোল্লা ছিল, তো এখন ওকে পৌঁছে দিয়ে চলে আসব। এসে আমি বাড়ির কাজ করে তারপরে একটু গ্রসারি জিনিস আনতে যাব। খানিকটা এনেছি, আরও বাকি আছে, তো এখন আমি ওকে পৌঁছে দিয়ে আসি। ব্রিজের ওপর চলে এসেছি, এখন একটু সবজি বাজার করে নিয়ে চলে যাব, পরে আসবো গ্রসারি কিনতে। শুভদীপকে খাবার দিয়ে আসলাম সকালবেলা, এখানে একটু খালি আছে, নাহলে সারাদিন খাওয়া থাকে। চারিদিকে দোকান বেশিরভাগই বন্ধ, খোলেনি, প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সাথে ঠান্ডা। সকাল সকাল অনেকদিন পর এরকম ঠান্ডা পেলাম। এখন আমি বাড়ি যাচ্ছি, চলে এসেছি বাড়ি। এখন বাড়ি গিয়ে পুরো কাজ করব, ঝাড়ু পোছা বর্তমান সব পড়ে আছে, ঠান্ডা হাওয়া হচ্ছে, রোদও ওঠেনি, এখন মনে হচ্ছে শীতকাল পড়েছে, তো যাই কাজ করে নি। ঘরে চলে আসলাম, তো ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ, চারিদিকে এলোমেলো হয়ে আছে, সকালবেলা এরকমই হয়ে যায়, অগোছালো, বেডরুমও অগোছালো, কিছুই গোছায়নি। আর রান্নাঘরের অবস্থা তো, আটা ছিল শেষ হয়ে গেছিলো যেন ওখান থেকে নিয়ে আর ঢালা হয়নি, দুধও জাল দিইনি। এই যে লুচি তরকারি করে শুভদীপকে দিয়ে আসলাম, সিঙ্কেও বাসন পড়ে আছে, সবার আগে আমি পরিষ্কার করে নেবো খানিকটা, তারপরে চা করব, খুব ঠান্ডা, যাই চা খাই। আমার লুচি ভেজে নিয়েছি, এই যে একটু লাল লালই হয়ে গেছে, ময়দা দিই না, আটারই করি। এখন চা ঢেলে নেব, আজকে সকাল সকাল খেয়ে নিয়ে কাজ করব, কারণ প্রচুর কাজ আছে, অন্যদিন স্নান করে পুজো করে তারপরে খাই, আজকে খুব খিদেও পেয়ে গেছে। আমার খাবার প্লেট নিয়ে নিয়েছি, চা, ব্যাস এবার আমি খেয়ে নিই, খেয়ে তারপরে সব কাজ করব। আমি সদ্যজাকে নিতে চলে আসছি, ওদের এখন ওরা এখনো বেরোয়নি,
বাজে 9:30, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি, সিঙ্কে বাসন নেই, পুরো বাসন ধুয়ে দিলাম, গ্যাস ট্যাস পুছে সব পরিষ্কার। গ্রসারিগুলো যেগুলো এনেছি সেগুলো কিছুটা তুলেছি, কিছুটা তুলিনি। সদরি যে ডোরেমন দেখছে, ওর পড়া হয়ে গেছে। এটি চারিদিকে ওর ছড়ানো ছড়ানো জিনিস, ও এখন কালকের স্কুলের ব্যাগ গোছাচ্ছে। এই যে সৌদীপ ডিউটি থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছে, কালকে আমি ভালো করে লাগিয়ে দেব। ব্যাগ গোছে নাও। গ্রাউন্ডে কেউ নেই এখন, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। 9:30 মতো বাজে, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে শুভরাত্রি।